মানুষের বিশেষ কিছু দিক খুব সহজেই বোঝা যায় তার পছন্দের রং দিয়ে। আপনার পছন্দের রঙই বলে দেবে আপনার বৈশিষ্ট্য। বেগুনি রং যিনি পছন্দ করেন তিনি একজন পারফেকশনিস্ট। যে কোনো কাজ নিখুঁতভাবে করাটাই তার ব্যক্তিত্বের মাপকাঠি। তিনি অত্যন্ত আবেগপ্রবণ বটে। নীল রং যারা পছন্দ করেন তারা রক্ষণশীল, নিজস্ব চিন্তাধারা ও বিশ্বাস নিয়ে বাঁচেন, অন্যকে খুশি করার জন্য নিজের আদর্শ কখনোই বদলান না। আকাশে যিনি পছন্দ করেন তিনি অত্যন্ত সৎ ও সহানুভূতিশীল, যে কারণে খুব সহজেই মানুষ তাকে বিশ্বাস করতে পারে। যারা সবুজ রং ভালোবাসেন তারা খুব অল্পতেই খুশি হন, নিজের কাজের সামান্যতম স্বীকৃতি পেলেই অনেক আনন্দ পান। হলুদ রং যিনি পছন্দ করেন যুক্তি তাকে বর্ণনা করে, দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয়েই তিনি যুক্তি খুঁজে বেড়ান। আর কমলা রং যারা পছন্দ করেন তারা অনেক সামাজিক হন, মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন, সবাই তাদের খুব সহজেই গ্রহণ করে নেয়। লাল রং যারা পছন্দ করেন তারা অত্যন্ত বহির্মুখী হন, তাদের জীবন হয় অ্যাকশন ওরিয়েন্টেড, তারা খুবই কর্মতৎপর ও আত্মবিশ্বাসী। সাদা রং যারা পছন্দ করেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন, খুবই খোলামেলা মনের মানুষ হন তারা, তাই সামান্যতম খুঁত দেখলেই বিরক্ত হন। কালো রং যারা পছন্দ করেন তারা এতটাই আত্মবিশ্বাসী যে সহজে কেউ তাদের নাগাল পায় না, তারা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং দৃঢ় প্রতিজ্ঞ।